গতকাল সকালবেলা সিবিআই এর তিনজন অধিকর্তা এসেছিলেন আমার ফ্ল্যাটে, এসে ওই একই প্রশ্ন জিজ্ঞেস করেছেন যেগুলো তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে। একদম শুরু থেকে শেষ অবধি আমি একই বয়ান দিয়েছি, যা যা ঘটেছে সেগুলো একদম নোট ডাউন করে নিলেন একটা হোয়াইট পেপারে। তারপরে ওনারা ওই ভয়েস রেকর্ডিংয়ের কথাটা জিজ্ঞেস করলেন যে কী কী ভয়েস রেকর্ডিং আপনার কাছে আছে। আমি তোমাদের যা যা ভয়েস রেকর্ডিং দিয়েছি সেই সেই ভয়েস রেকর্ডিংগুলো ওনাদেরও দিলাম, দিয়ে আমার কাছে বেশিক্ষণ না, হাফ অ্যান আওয়ার মতো স্টে করেছিলেন, তারপর চলে গেল। ওই তো একই সেম মানে দেখো ডিটেলসটা তো আমি তোমাকে একদম পুঙ্খানুপুঙ্খ এক দুই তিন করে এটা বলাটা উচিত নয় সিবিআই এর সাথে। হ্যাঁ সে না, ওই সব প্রশ্ন তো সিবিআই এর সাথে হয় না। সিবিআই আমাকে ডেটা জিজ্ঞেস করেছে যে কী কী ঘটনা ঘটেছে সেগুলো বলবে, সেগুলো আমি তো আপনাদের যা যা বলেছি সেই একই জিনিস ওনাদেরকে বলে দিয়েছি। সুপারের সাথে যে ফোন কল রেকর্ড সব 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 যা যা তোমাদের দিয়েছি সমস্ত কিছু ওনাদের দেওয়া আছে। আপনার চিকিৎসা করার পর তারপর অনুব্রত মণ্ডল গ্রেপ্তার, সব বিষয় নিয়ে কি ভাবছেন আপনি? দেখুন পলিটিক্যাল বা ইয়ে নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কারণ আমি ডক্টর, আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, আমি গভর্নমেন্ট সার্ভেন্ট। আপনার গত এক সপ্তাহের ফেসবুক পোস্ট যদি দেখা যায় তাহলে অনেক ইঙ্গিতপূর্ণ পোস্ট আছে ফেসবুকে। দেখুন ফেসবুকে যেটা আছে সেটা হচ্ছে আমার নিজস্ব ধারণা, ব্যক্তি আমি ধারণা। এবার ব্যক্তি আমি আর ডাক্তার আমি, এই দুটো কিন্তু এক নয়, এই দুটোকে গুলিয়ে ফেললে চলবে না। অনেকে টুইট করতে দেখা, হ্যাঁ আমি দেখি, আমি জানি, আজই আমি আমার ফেসবুকটা তার জন্য লকও করে দিয়েছি। কারণ ব্যক্তি আমি একটা স্বাধীনতা আছে, গণতান্ত্রিক স্বাধীনতা আছে, ডেমোক্রেটিক রাইট আছে। অনেকে বলছেন আপনি নাকি বিজেপি সমর্থক, এই ধরনের কমেন্ট এখানে কোনো এন্টারটেইনই করবো না আমি। আমি কোনো ডাক্তার আমি যখন আছি, যতদিন আমি ডাক্তারি পেশায় আছি, আমি ওপেন মিডিয়ায় বা কারো কাছে কোনো পলিটিক্যাল কমেন্টই করবো না। আমার একটাই পলিটিক্যাল পরিচয়, আই অ্যাম এন ইন্ডিয়ান। আচ্ছা আরেকবার, এটা নিয়েও আমি ফেসবুকে একটা পোস্ট করেছি যে আই অ্যাম এন প্রাউড ইন্ডিয়ান। আরেকবার জিজ্ঞাসা করবো, কালকে সিবিআই এর আধিকারিকরা এসেছিলেন কী কথা বলছে? ওই তো আমি যেটা বললাম যে একই প্রশ্ন যে একদম শুরু থেকে শেষ অবধি কী কী ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোই আমি ওনাকে আপনাদের যা যা বলেছি সেই একই জিনিস বলেছি, এবং ওনারা একটা হোয়াইট শিটে সেগুলো পুঙ্খানুপুঙ্খ লিখে নিয়ে গেছে। না প্রফেশনাল কোনো প্রেশার আসছে আপনার? এখনও অবধি আসেনি। ছুটি কেন নিলেন? ছুটি নিলাম কিছুটা মেন্টাল রিল্যাক্সেশনের জন্য এবং রিলিফ পাওয়ার জন্য, আর কিছুটা অ্যাংজাইটি ফর মাই ফ্যামিলি, মাই ডটার অ্যান্ড মাই মিসেস, তাদের জন্য একটুখানি ছুটিটা নেওয়া দরকার ছিল। স্বাস্থ্যভবনের সাথে কোনো কথা হয়েছে? স্বাস্থ্যভবনের সাথে এই মুহূর্তে ডাইরেক্ট কোনো কথা হয়নি, একজনের সাথে একটুখানি কথা হয়েছিল, কিন্তু সেটার ডিটেলসটা আমি এখন বলতে পারবো না। আচ্ছা এই ঘটনার পর সুপার কি আপনার সাথে কোনোভাবে যোগাযোগ? না 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 না। দেখো আজকে একটা বড় মিছিল হলো এবং আপনি অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে বেরোনোর পরও আপনি বলেছেন যে হ্যাঁ, তো এটাই আপনি কতটা আনস্টেপ বা স্টেপ ফিল করছেন বা সাবধানতা অবলম্বন করছেন? সাবধানতা অবলম্বন তো করতেই হবে, কারণ আমি একজন প্রভাবশালী নেতার কিছুটা মানে বিরুদ্ধে কমেন্ট করেছি, করতে বাধ্য হয়েছি আর কি। তা সেটার জন্য নিজের সিকিউরিটির প্রশ্ন তো আছেই, যদিও আমি নিজেকে এখনও বলছি, বারংবার বলছি যে আমার রেসপন্সিবল গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, কিন্তু একজন প্রভাবশালী নেতার বিরুদ্ধতা আমাকে কিছুটা করতে হয়েছে। যে সাহসটা আপনি সেদিন সন্ধ্যাবেলা দেখালেন সেই সাহসটা সকালবেলা কেন দেখাতে পারলেন না, এটা সবার প্রশ্ন। মানে সেদিন সকালে দেখানো সম্ভব হয়নি, কারণ এটারও আনসার আমি সেদিন ওই সুমনের লাইভে দেখিয়েছি। কারণ হায়ার হোক, সেটা তার নিজস্ব বাড়ি ছিল, আমার সাথে একজন মেল সিস্টার ছিল, এবং একজন মেল সিস্টার নিয়ে তার নিজস্ব ডেরায় একজন সভাপতির বিরুদ্ধে, এবং তার নামটা যখন অনুব্রত মণ্ডল, আমার পক্ষে সে স্মারক দাঁড়ানো, সেই মত দেখানোর ক্ষমতা ছিল আমার। কেন এখানে আমার মনে হয় অন্য কারণে, যে যিনি আপনাকে যেতে নির্দেশ দিয়েছেন তিনিও ছুটিতে ছিলেন, আপনারও সেদিন ছুটির দিন ছিল, তো ছুটির দিন কেন এই কাজে? দেখুন এই অ্যাডমিনিস্ট্রেটিভ কথা আমি বলতে পারবো।
আমি হচ্ছে মেডিকেল অফিসার, আমি ট্রিটমেন্ট করি রোগী দেখি। তখন আমার মাথাতে স্ট্রাইকই করেনি যে তিনি লিভে আছেন। কিছুটা মেন্টাল স্ট্রেস কাটানোর জন্য সব মিলিয়ে মিশিয়ে কোনো রকম হুমকি বা এই ধরনের কিছু এসেছে তারপর থেকে? না, অ্যাবসলিউটলি নট। ব্যক্তিগত নিরাপত্তার জন্য কি কারোর কাছে আবেদন করেছে? না, কোনো হুমকিই আসেনি, তো আবেদন কার কাছে করবো? করবেন তাহলে আবার কবে কাজ? ওই তো আফটার 14 ডেজ। আপনি যেরকম একরকম একজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে গিয়ে কথা বললেন, তেমনই আপনার যে সমস্ত উপরমহল রয়েছে আপনার প্রফেশনাল লাইফে, তাদের বিরুদ্ধেও আপনি দাঁড়ালেন, কোথাও কি মনে হচ্ছে যে আপনি তাদের বিরুদ্ধে? না, আমি তাদের একজনের সাথে আমার বক্তব্য হয়তো কিছুটা মেলে না, সেটা হচ্ছে আমার ইমিডিয়েট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার সুপারিনটেন্ডেন্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে আপনার পুনরায় যখন কাজে? আমি জানি না, সে বিষয়ে আমি কমেন্ট করতে পারবো না, কারণ ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল। আমি আশা করব যে আমার আরও হায়ার অথরিটি যারা আছে, আমার CMO সাহেব, স্বাস্থ্য ভবনের অধিকর্তা, স্বাস্থ্যমন্ত্রী এবং সর্বাধিক মুখ্যমন্ত্রী, এদিকে নিশ্চয়ই দৃষ্টিপাত করবে। নার্সদেরকে মারধর করা হয়েছিল এমন একটা পোস্ট করেছিলেন আপনি, সেই বিষয়টা নিয়ে কিছু বলুন। এটা একটু অফ দ্য ট্র্যাক হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলেও আমি বলছি, একজন মেল সিস্টারের হাত ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছিল কিছুদিন আগে, এবং একজন ফিমেল স্টাফকে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করার হুমকি দেওয়া হয়েছিল। তার FIRটা আমি নিজে হাতে করে লিখে দিয়েছিলাম, কিন্তু একটা FIRও জমা পড়েনি। কেন পড়েনি আমি জানি, এটা কারা করেছিল, কোনো প্রভাবশালী কেউ? প্রভাবশালী কিনা আমি বলতে পারবো না, কিন্তু কিছু লোক করেছিল, কিন্তু একটা FIRও জমা পড়েনি। আগে থেকে কি আপনি আজ করেছিলেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে সেই জন্য অডিওগুলোকে পাস? না, আমার ফোনে সবসময় অডিও অন থাকে। না, আমার ফোনে অটোমেটিক বাই ডিফল্ট আমার ফোনে অডিও অন থাকে। অবশ্যই করবো, একজন সৎ নাগরিক হিসেবে সবসময় তদন্তের সহযোগিতা করা উচিত। সেক্ষেত্রে যেখানে খুশি ডাকুক, 12 বছরের মধ্যে যাবো, কোথাও পিছিয়ে যাওয়ার জায়গা নেই। না,